এক গ্রামে অনুরাধা নামে একটা গরিব মহিলা থাকতো তার একটা মেয়ে ছিল তার নাম ছিল মনি মণি খুবই বুদ্ধিমান একটা মেয়ে ছিল সে সবসময় তার মাকে কাজে সাহায্য করত তাদের মা আর মেয়ের মধ্যে অনেক ভালোবাসা ছিল তারা একে অপরকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারতো না তাদের দুজনের নামে তাদের পূর্বপুরুষের দেওয়া একটা ছোট্ট জমি ছিল তারা সবসময় সেই জমিতে ফসল ফেলে চাষবাস করার চেষ্টা করত কিছু করার পরেও তাদের ফসলে খুব একটা লাভ দেখতে পেত না তারা একদিন নিজেদের চাষের জমির সামনে দাঁড়িয়ে অনুরাধা মনে মনে ভাবছিল এত প্রয়াসের পরে এত কষ্ট করার পরেও যতটা আশা করি ততটা ফসল আমি পাই না তারপরে সেই ফসলগুলোকে বিক্রি করলে ততটা ভালো টাকাও পাওয়া যায় না এইভাবে চললে তাহলে এই গরিবী অবস্থায় সারা জীবন দিন কাটাতে হবে আমাদের আমার মেয়ের ভবিষ্যতের ব্যাপারে তো কিছু একটা ভাবতে হবে ব্যাস আর না আর এসব করব না এবারে কিছু করে শ্রমিকের কাজ করে টাকা উপার্জন আমি করবোই মেয়েটাকে ভালো ভবিষ্যৎ দেব এইভাবে যখন অনুরাধা ভাবছিল তখনই মনি মনিতার কাছে এলো মনি নিজের মা কে চিন্তা করতে দেখে জিজ্ঞাসা করলো মা তুমি এখানে আমি তোমায় কোথায় না কোথায় খুঁজে এলাম তোমাকে একটা ভালো সুখবর শোনাতে এলাম ও তাই নাকি কি কথা রে মা মা কিছুদিন আগে আমাদের স্কুলে চাষের জমির ব্যাপারে কিভাবে চাষবাস করে এইসব ব্যাপারে বলার জন্য বাইরে থেকে কিছু লোকেরা এসেছিল ওদেরকে না আমাদের জমির ব্যাপারে বলেছিলাম বলেছি অনেক চেষ্টার পরেও ভালো ফসল হয় না তো উনি বলেছিলেন একটু মাটি নিয়ে যেতে আমি আমাদের জমির মাটি নিয়ে গেছিলাম উনি পরীক্ষা করে দেখে বললেন এই জমিতে নাকি কুমড়োর ফসল ভালো হবে তাহলে মা এবার আমাদের জমিতে কুমড়োর চাষ করব। সব রকমের ফসল ঢেলে তো দেখেছি কোন রকমের তো লাভ হয়নি আমাদের এইভাবে সে বলল। মা আমরা এতদিন ধরে ফসলের খুব ভালো করে দেখাশোনা করেছি কখনো ভালো করে হয়নি তো কখনো নষ্ট হয়ে গেছে এই শেষবারের মতো কুমড়োর ফসলটা দিয়ে দেখি যদি ভালো হয় তাহলে লাভ হবে আর যদি না হয় তাহলে তো এটা প্রত্যেকবারের মতো হবে এই ক্ষতিতে আমাদের বেশি তো আর ক্ষতি হবে না কারণ সব সময় হয় একবার চেষ্টা করে দেখি না মা এইভাবে মনি তার মাকে বোঝালো নিজের মেয়ের জেদের আগে মা বললো ঠিক আছে রে মা যেমনটা তুই বলছিস তেমনটাই করব। লাভ হলে হলে ভালো আর না প্রত্যেকবারের মতো আমাদের ভাগ্যটাই কিছু দিনের মধ্যে অনুরাধা আর মণি মিলে নিজেদের জমিতে কুমড়োর ফসল দিল অনেক সুন্দরভাবে গাছগুলো হয়েছিল ফসলও মনে হয় ভালোভাবে ফলবে এইটা দেখে মনি বলে মা দেখো না এবারে মনে হয় ফসল খুব ভালো ফলবে ও মা আমি প্রথম কুমড়োটা কেটে দেখব বলো না এইটা শুনে তার মা হ্যাঁ বলে বলল হ্যাঁ রে মা যেমনটা তোর ইচ্ছা আমরা যতটা আশা করছি যদি তেমনটাই হয় তাহলে আমাদের জীবনের সব থেকে ভালো ফসল এবারেই হবে মনে হচ্ছে তার সাথে সাথে আমরা যতটা লাভের আশা করছি যদি ততটা হয়ে যায় তাহলে আমরা রাতারাত্রির মধ্যে ধনী হয়ে যাব মনি যেই একটা কুমড়ো কাটলো আশ্চর্যভাবেই ওই কুমড়ো থেকে দুটো সন্তান বেরিয়ে এলো একটাকে মনি নিজের কোলে তুলে নিল অবাক হয়ে অনুরাধাও একটা বাচ্চাকে কোলে নিল যেই তারা ওই বাচ্চা দুটোকে কোলে নিল ওই কুমড়ো থেকে অনেক সোনার কয়েন বের হতে লাগলো এই সব কিছু দেখে মনি অবাক হয়ে বলল মা আমি যেটা দেখছি ওইটা কি সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না আর বিশ্বাস করার মতো তো কিছুই নেই মা এইভাবে হঠাৎ করে কেউ আমাদের স্কুলে এলো তারপরে আমাদের মাটিটা পরীক্ষা করে দেখে বলল কুমড়োর ফসল দিতে তারপরে সেই ফসল থেকে একটা কুমড়ো বেঁচে আমি কাটলাম আর তার ভেতর থেকে এইভাবে দুটো বাচ্চা বের হলো এতগুলো সোনার কয়েন বের হলো এগুলো সব জাদু মনে হচ্ছে আমার মারে এই সব কিছু ভগবানের লীলা আমরা মানুষেরা বুঝবো না মনে হচ্ছে ভগবান এই বাচ্চা দুটোর দ্বারাই এই জমিতে কোনো ভালো কাজ নিশ্চয় এইভাবে তো তারা হাজির হয়েছে তার সাথে সাথে এদের দেখাশোনা করার জন্য এত সোনার কয়েনও দিল। সেই দিনের পর থেকে মনি আর তার মা ওই বাচ্চা দুটোকে দেবীর আশীর্বাদ মনে করে তাদের অনেক ভালো করে দেখাশোনা করতে লাগলো সেই বছর তাদের ফসলও খুব ভালো হয় শুধুমাত্র এই একটা ফসলের কারণে তারা রাতারাত্রি ধনী হয়ে যায় ওইটা রাতের সময় ছিল রেল লাইনের ধারে একটা গাড়ি দাঁড়িয়েছিল ওই গাড়ি থেকে এক বয়স্ক মহিলা তার ছেলে আর বৌমা বেরিয়ে এলো মহিলা বললেন এটাই ঠিক সময় এখানে কেউ আসবে না আর কেউ দেখবে না চল তাড়াতাড়ি ওইটা গাড়ি থেকে বের কর স্বামী স্ত্রী মিলে একটা গর্ভবতী মহিলাকে গাড়ি থেকে বের করে এ অজ্ঞান হয়ে তাকে শুইয়ে দেওয়া হয় তখন ওই বয়স্ক মহিলা বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস ওর মেয়েটাকেও বাইরে নিয়ে আয় কাকা কাকিমা আমাদের ছেড়ে দাও তোমরা যদি বলবে আমরা দূরে কোথাও চলে যাব। আমি তুমি এদের বলো না আমাদেরকে ছেড়ে দিতে আমাদের ছেড়ে দাও এইভাবে সে কাঁদতে লাগলো শোন ওর মুখটা ভালো করে বেঁধে দে আর হাত পা বেঁধে রেল লাইনে ওকে শুইয়ে দিয়ে তো এরকম বলার পরে তারা দুজনে ওই বাচ্চাটার মুখ বেঁধে রেল লাইনে তাকে শুইয়ে দেয় তা এমনভাবে সেখান থেকে চলে গেল যেন কিছুই হয়নি বি মনে মনে ভাবতে লাগলো ভগবান আমাদের সাহায্য কে করবে তোমার ছাড়া তো আর আমাদের কেউ ভরসা নেই ভগবান তুমি আমাদের বাঁচাতে পারো আমাদেরকে বাঁচাও ভগবান এইভাবে অসহায় হয়ে কাঁদতে লাগলো এইভাবে দুজনে রেল শুয়ে শুয়েছিল পরের দিন সকাল হয়ে যায় ওই বয়স্ক মহিলা তার ছেলে আর বৌমা তারা নিজেদের মধ্যে বাড়িতে কথা বলছিল বয়স্ক মহিলা কথা বলতে বলতে বলে তক্ষণে তো তাদের শরীর টুকরো টুকরো হয়ে গেছে ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেছে তারা আর নেই এটা শুনে বৌমা বলে মা চলুন না আমরা সবাই মিলে গিয়ে দেখি না একবার ভালো হবে আরে আরে না না এখন যদি আমরা যাই পুরোপুরি কিন্তু ফেসে যাব। কিছুদিন কাটুক সবাই এই ব্যাপারটাকে যখন ভুলে যাবে তারপরে আমরা কিছু ভাববো তিনজনে নিজেদের মধ্যে কথা বলছিল। ওই গ্রামেই থাকা এক ব্যক্তি ভেড়াদের জন্য চড়ানোর জন্য তাদেরকে দেখে সেখানে যায় সঙ্গে সঙ্গে ওদের কাছে গিয়ে দড়ি খুলে দেয় ততক্ষণে বেবির গর্ভবতী মা একটা বাচ্চাকে জন্ম দেয় এই বাচ্চাটা অনেক কাঁদছিল বেবিও কাঁদতে লাগলো তার ভাইকে কোলে নিয়ে বলল। আমাদের সাহায্য করো আমাদের ওপর দয়া করো আমার মাকে বাঁচাও এমন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি তাদেরকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলে অনেকটা রক্তস্রাব হওয়ার কারণে অনেক দুর্বল হয়ে গেছে এমনিতে ভয়ের কোনো কারণ নেই এইভাবে ডাক্তার তাকে সান্ত্বনা দেয় ডাক্তারের এমন বলাতে সেদিন যা যা ঘটেছিল বেবি তাকে সব বলে সব সত্যি জানার পরে ডাক্তারের খুব খারাপ লাগে আমার তো বিশ্বাসই হচ্ছে না আজকালকার যুগে এমনও লোকেরা রয়েছে এদেরকে দেখলে আমার খুব না করে তাদেরকে বকা দিল ততক্ষণে তাদের যে ব্যক্তি হাসপাতালে নিয়ে এসেছিল তাদের সবার জন্য খাবার আনে তারপরে ডাক্তারকে বলে ডাক্তার বাবু আপনি কাকে বকা বকি করছেন ব্যাপারটা কি হয়েছে আপনি কি জানেন এদের রেললাইনে কে বেঁধে রেখেছিল ওর নিজেরই ঠাম্মি ওর নিজের কাকু কাকিমা সবাই মিলে আচ্ছা তাই আপনি সত্যি বলছেন খুবই ভালো হয়েছে ওই রেল লাইন থেকে যদি কোনো ট্রেন আসতো তাহলে তো ওদেরকে মেরে ফেলত বারেক ট্রেনগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে যাক খুব ভালো শেষ পর্যন্ত এমন কি ঘটেছে মা যে তোমার সাথে ওরা এরকম করলো পরে বেবি ফ্ল্যাশব্যাকের গল্পগুলো শোনায় আর বাবা অনেক ধনী ব্যক্তি ছিলেন আর আমার মায়ের এই পৃথিবীতে কেউ নেই আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিল আমার ঠাম্মি এতে রাজি ছিল না এই জন্যে আমার বাবা আলাদা সংসার বসায় তারপরে কিছু বছর পরে আমার জন্ম হয় অনেক বছর পরে আমার ঠাম্মি আমাদের বাড়িতে আসে বাবা রে তুই এত বছর আমাদের থেকে দূরে ছিলিস আমরা সব কিছু ভুলে গেছি আমরা তো অপেক্ষা করছিলাম তুই কবে ফিরে আসবি কিন্তু তোরা তো এলি না তাই আমি নিজেই চলে এলাম তোদের সবাইকে নিয়ে যেতে এসেছি চলো আম্মির এত ভালোবাসা দেখে আমার বাবা ওনার সাথে যেতে রাজি হয়ে যায় আমরা সবাই ওনার বাড়িতে চলে যাই কিন্তু ওখানে গিয়ে ওদের আসল রূপ জানতে পারি দাদু মারা যাওয়ার আগে নিজের সব সম্পত্তি বাবা আর কাকার নামে করে গেছিল কাগজে সই করার জন্যেই ঠাম্মি আমাদের ডেকেছিল কিন্তু যেই এটা জানতে পারল বাবা বলল আমি ভেবেছিলাম যে তুমি হয়তো বাড়িতে আমাকে ভালোবেসে ডাকছো এখন আমি বুঝতে পারছি যে তুমি জায়গা জমির পেপারে দিয়ে সই করানোর জন্য আমাকে ডেকেছিলে বাবার কথা অনুযায়ী তোমাদের যতটা অংশ আছে আমারও ঠিক ততটাই অংশ আছে এটা শুনে টামমি বলল দুজনকে সমান ভাগে ভাগ করার কথা পরে হবে আগে তুই সইটা তো কর পরের কথা পরে দেখা যাবে বুঝলি তখন আমার বাবা রেগে বলে মা তুমি কি আমাকে মূর্খ ভেবেছ মা আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি তোমার সমস্ত সম্পত্তি তোমার ছেলে নামে করে দিতে চাও আমি কি তোমার ছেলে না এটাই শুনে আমার ঠাম্মি বলে যখন কথা এত দূরে পৌঁছে গেছে তাহলে বলে দি তুই তুই আমার ছেলে ছেলে না তোর তোর বাবার প্রথম মায়ের মৃত্যুর পরেই আমরা দুজনে বিয়ে করে ফেলি এই বাড়ির ওপরে পুরো অধিকার আমার ছেলের তোর এতে কোনো অধিকারই নেই আম্মির কথা শুনে বাবা খুবই কষ্ট পায় এর আগে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায় তখন মা বলে দাঁড়াও না দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ এইভাবে ওনাকে ডাকছিল কিন্তু আমার বাবা তো থামলই না পরে তো কোনো খবরই তারপরে জানতে পারি বাবা নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপরে আমরা ওই ঠাম্মির বাড়িতেই থাকতে লাগলাম তারা আমাদের ওপর অনেক অত্যাচার করে বাড়ি থেকে যেতেও বলেছিল কিন্তু আমরা সেখানেই ছিলাম কি জানি ওনার মনে কি চলছিল ওরা জোরে আমার মায়ের মাথায় মারে আমার মা অজ্ঞান হয়ে পড়ে যায় তারপরে ওরা আমারও হাত পা বেঁধে গাড়িতে বসিয়ে ওই রেল লাইনের কাছে নিয়ে আসে তারপরে আমাদের মরার জন্য ছেড়ে ওরা চলে যায় এভাবে সব ঘটনা সে কাঁদতে কাঁদতে বলে তার সব কথা শুনে ওই ব্যক্তি বললেন এইরকম ও মানুষগুলোর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই সেই জন্য ওই ও যখন জানতে পারবে যে এখনো বেঁচে আছে ওরা আবার একে মারার জন্য আসবে সেই জন্য আপনি সেই জন্য আমি বলছি আপনি ওদের ওপরে অ্যাটেন্ড টু মার্ডারের কেস করে দিন তবেই ওরা জব্দ হবে কতক্ষণে বেবির মা সেখানে এলো সে এসে বলে এতদিন যা হওয়ার ছিল হয়েছে যা হারাবার ছিল হারিয়েছি এবার নিজেদের জীবন আমরা কাটিয়ে নেব আমাদের বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ওরা মনে করে আমরা মারা গেছি এটাই ভাবুক এভাবে কেঁদে তাদেরকে ধন্যবাদ জানালো ওই গ্রামেই একটা ছোট্ট বাড়ি তারা ভাড়া নিয়ে বাচ্চাদের নিয়ে ওই বাড়িতে সুখে থাকতে লাগলো